কলকাতায় পৌঁছাতে লিটনকে ঘিরে কেকেআরের বার্তা। পৌঁছে গেছে লিটন দা। প্রথমবারের মতো আইপিএল খেলতে গেছেন লিটন। টাইগার ওপেনারের জন্য অধীর অপেক্ষায় ছিল দলটি। বাংলার দলে বাংলাদেশের পোস্টার বয় লিটন দাস। কলকাতা ক্যাম্পে প্রথম দিনে হাস্যোজ্জ্বল লিটন ধরা পড়লেন ক্যামেরার ফোকাসে। লিটনকে ঘিরে কলকাতার আগ্রহ বেশ। আগে ভাগে লিটনকে দলে পেতে বিসিবির সাথে কথা চালাচালিও করে ফ্রাঞ্চাইজিটি। তবে শেষ পর্যন্ত জাতীয় দলে ব্যস্ততা মিটিয়ে কেকেআরে যোগ দিলেন লিটন। রবিবার সন্ধ্যার 7:45 এক ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে উড়াল দেন তিনি। এখন প্রশ্ন হলো, কেকেআরে একাদশে সুযোগ পাবেন তো লিটন? সোশ্যাল মিডিয়ায় কেকেআর যে আগ্রহ দেখাচ্ছে, 22 গজে সেটার প্রতিফলন থাকবে তো? দলে ফেরানোর পর বাংলাদেশি ক্রিকেটারদের ঘিরে আইপিএলে দলগুলোর বাড়তি আগ্রহ দেখায় সবসময়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকে একের পর এক। মাঠের খেলায় সুযোগ মেলে খুব কমই। তবে টাইগার ভক্তদের আশা দেখাচ্ছে লিটনের সাম্প্রতিক ফর্ম। লিটন ব্যাটিং করেন আগ্রাসী ভঙ্গিমায়। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-20 সিরিজেও 200-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। আইপিএলে দলগুলোও প্রত্যাশাও থাকে এমন মারকাটারি ব্যাটিং। তবে টাইগার ওপেনারকে প্রতিদ্বন্দ্বিতাও করতে হবে বেশ। কেকেআর শিবিরে আগে থেকে আছেন দুই বিদেশি ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও জেসন রয়। কলকাতা খেলা 3 ম্যাচের 3টিতেই দলে ছিলেন আফগান তারকা গুরবাজ, পেয়েছেন 1টি 50-ও। তাই তো কলকাতার একাদশে তার জায়গা কিছুটা শক্ত। সাকিব আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় জেসন রয়কে দলে ভেড়ায় কেকেআর, যদিও রয় এখন পর্যন্ত 1টি ম্যাচও খেলেননি। গুরবাজ রয়দের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেই একাদশে জায়গা পেতে হবে লিটনকে। এছাড়া লিটনের জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে আইপিএলের ইম্প্যাক্ট প্লেয়ার ফর্মুলা। যদিও কেকেআর এখনও পর্যন্ত বদলি খেলোয়াড় হিসেবে দেশিদের উপরই আস্থা রাখছে, তবে ব্যাটিংয়ে শক্তি বাড়াতে লিটনের দিকেও নজর রাখতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। কোনোভাবে সুযোগ চলে এলে লুফে নিতে হবে লিটনকে। সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে লিটনও পাকা করতে চাইবেন নিজের জায়গা।